হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড ডিজাইন এই বিজনেস কার্ড ডিজাইনটি আমি অ্যারেগুলেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করেছি এই ডিজাইনটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি কাজটা আমি কেউ করেছি প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ফাইল নিউ আপনারা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন কাজটা আমি করব ইনসি সিলেক্ট করে নিচ্ছি ভিজিটিং কার্ডের পাশে হলো থ্রি পয়েন্ট ফাইভ ইনসি আর হাইট হল টু ইনসি ব্লেড এ ক্রিয়েট করব এখানে আমি দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আর কালার মোড দেখতে পাচ্ছেন সেময়কে রেজলেশন তিনশো পিপিআই ক্রিয়েট বন্ধুরা এই হোয়াইট আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন এই হোয়াইট অংশটুকু আমার মূল বেজরিং কার্ড পাশে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইট হলো টু আর বাইরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু ব্লেড এরিয়া প্রিন্টিংয়ের পর এই অংশটুকু কাটিংয়ে চলে যাবে এই হোয়াইট অংশর ভিতরে যে ডিজাইনটুকু থাকবে সেই অংশটুকু আউটপুট হিসেবে বেরিয়ে আসবে একটু জমা আউট করি টুলবার আসলাম টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম বন্ধুরা সবসময় আমি ভিজিটিং কার্ডের ফ্রন্ট পার্টের ডিজাইন করি আজকে আমি ব্যাক পার্টের ডিজাইনটা আগে করবো কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো এর জন্য আমার ব্যাক পার্টের ডিজাইনটা আগে করতে হচ্ছে আমি টুলবার আসলাম টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম শিফট অল্টার শিপ আমি একটা ইলিপ শেপ ক্রিয়েট করে নিচ্ছি কালারটা চেঞ্জ করে দেবো অপশন ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি একটু আউট করি একটু উপর তুলে দিচ্ছি পাশ থেকে আমি আর একটু উপর দিকে তুলে দিচ্ছি অল্টার চেপে আমি আরেকটা কপি করলাম অল্টার চেপে শেপটা আমি আরেকটা কপি করলাম এই শেপটা ধরি এই শেপটা আমি আর একটু নিচে নামিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা টুলবার থেকে আমি রেক্ট টুল সিলেক্ট করলাম একটা রেক্ট শেপ ক্রিয়েট করে নিচ্ছি তারপর মাউস ড্র্যাক করে সম্পূর্ণ অংশটা ধরলাম টুলবার থেকে শেপ টুল সিলেক্ট করলাম আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি একটা শেপ দুটি শেপ তিনটি শেপ ক্রিয়েট করলাম আর এই অংশগুলো আমার দরকার নেই অল্ট্রাশেপে মাইনাস করে দিচ্ছি যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো অল্ট্রাশেপে মাইনাস করে দিচ্ছি তারপর আমি বাইরে ক্লিক করলাম এই অংশটুকু ধরলাম এই অংশটুকু কালার চেঞ্জ করে দিচ্ছি স্টক কালার টপ করে দিলাম ফিল কালার আছে আমি রেড কালার দিব রেড কালার দিচ্ছি তারপর এই অংশটুকু ধরলাম টুলবার থেকে আইডোপার টুল চুজ করে এই কালার ক্লিক করি এই কালারটা একটু ডিপ করে দিই তারপর সিলেকশন টুল সিলেক্ট করে নিচের অংশটা ধরি সেম হইতে আইডোপার টুল চুজ করে এই কালার ক্লিক করলাম এই কালারটা একটু ডিপ করে দিব তারপর সিলেকশন টু সিলেক্ট করলাম বন্ধুরা নিচের অংশটুকু আমি ব্ল্যাক করবো আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম এখানে একটি ক্লিক করি তারপর এখানে একটি ক্লিক করলাম এখানে একটি ক্লিক করে এই অংশটুকু করলাম ব্ল্যাক করে দিচ্ছি এই অংশটুকু সবার পিছনে দিব তার জন্য মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক কন্ট্রোল ওয়াই প্রেস করি দেখি আমার ঠিক আছে কি না কালো অংশটুকু হান্ড্রেড পার্সেন্ট ঠিক নাই যদি এরকম আঁকা বাঁকা হয় তাহলে আপনারা কীভাবে ঠিক করবেন সেটা ঠিক করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন মাউস ড্র্যাগ করে এই সিলেক্ট করে ওয়াটার যে প্রেস করবেন তারপর ভার্টিক্যাল সিলেক্ট করবেন ওকে দেখতে পাচ্ছেন এই পাশটা সমান হয়ে গেছে দেখে আর কোথাও কোনো সমস্যা আছে কি না এ পাশো ঠিক আছে এ পাশও ঠিক আছে যাই হোক আমি এখানে বসিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আরেকটু একটু ছোটো করতে হবে একটু জুমা আউট করি অন্য ওয়াই প্রেস করলাম আগ্রহ চলে আসলাম মাউস গ্র্যাক করে ধরলাম আমি একটু রোটেট করে দিচ্ছি রোটেট টুল সিলেক্ট করলাম একটু রোটেট করে নিই তারপর সিলেকশন টুল সিলেক্ট করি শিফট অল্টার শিপে ওয়ার্ক করে নিচ্ছি একটু ছোটো করে নিচ্ছি তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি অংশটুকু একটু বড় করে নেবেন মাউস ড্র্যাক করে দৌড়লাম একটু গ্রুপ করি মাউস রাইট ক্লিক করে গ্রুপ তারপর আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এখানে ক্লিক করি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাশে আর হাইট হলো টু পয়েন্ট টু ফাইভ একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করবেন ফিল্কাল টপ করে দিই অনলি স্টোকে একটা কালার নিই বোধার জন্য তারপর আমি সিলেকশন টু সিলেক্ট করলাম এই অংশটুকু আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসি একটু জুম করে দেখি পজিশন মতো বসেছে কিনা কন্ট্রোলায় প্রেস করলাম বন্ধুরা আমার পজিশন মতো বসে নাই আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি কন্ট্রোল ওয়ে প্রেস করলাম আগ্রহ চলে আসলাম একটু আউট করি এই শেপটা আমি ধরলাম এই শেপটা কন্ট্রোল সিতে কপি করে রাখছি হাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম হাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক বন্ধুরা একটু আগে একটা শেপ কপি করে রেখেছিলাম শেপটা আমি পেস্ট করতেছি পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোলে প্রেস করবেন পেস্ট ইন ফন্ট হবে স্টক কালারটা আমার দরকার নেই অফ করে দিচ্ছি অনলি ফিল কালার দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সবার পিছনে দিব মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সিন টু ব্যাক মাউস ড্র্যাক করে ধরলাম একটা গ্রুপ করি কন্ট্রোল জি প্লেস করে গ্রুপ করতে পারেন অথবা আপনারা মাউস রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক করবেন গ্রুপ হয়ে যাবে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শেষ এখানে আমি একটা লোগো ইউজ করবো আমি ফাইলে আসি ফাইল ওপেন ভিজিটিং কার্ড আইকন এই ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি এই লোগোটা ইউজ করবো কন্ট্রোল সি কপি করলাম তারপর মেন ফেলে আসি এখানে এসে পেস্ট করেছি কন্ট্রোল ভি দিয়ে লোগোটা অনেক বড় শিফ্ট অনুযায়ী ছোট করে নিচ্ছি একটু জুম করি এখানে আপনার আপনাদের কোম্পানির নাম লিখবেন আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম এখানে লিখি ম্যাগনাস আমি ইন্টারফেস করলাম নিচে লিখি ম্যাক্স ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম ফোনটা চেঞ্জ করে দিচ্ছি তারপর নিচের লাইনটা সিলেক্ট করলাম ডবল ক্লিক করে সিলেক্ট করলাম ফন্টটা আর একটু ছোটো করে দিই এখান থেকে বোল্ড সিলেক্ট করলাম ওকে একটু বাম্পার্সে চাপিয়ে দিই ডবল ক্লিক করে আমি মেঘনা সিলেক্ট করলাম কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা চাইলে আইড বা টোল দিয়ে আপনার এখান থেকে যে কোনো কালারটা সিলেক্ট করতে পারেন আমি এই কালারটা চুজ করে নিচ্ছি আর নিচের পাওয়ার ব্ল্যাক ব্ল্যাকই থাকবে একটু আউট করি ব্যাক পার্টের ডিজাইন শেষ এখন আমি ফ্রন্ট পার্টের ডিজাইন করব একটু বর করে নিচ্ছি ওকে একটু করি টুলবার বার থেকে আর্টবোট টুল সিলেক্ট করলাম মাউস ড্র্যাক করে আমি আর্টবটা কপি করে নিচ্ছি বন্ধুরা এলো গোটা আর এই টেক্সটা আমি শিপ হিসেবে সিলেক্ট করে নিচ্ছি একটা গ্রুপ করবো কন্ট্রোল জিপ প্রেস করে একটা গ্রুপ করলাম লোগোটা আমি এখানে রাখি তারপর এই অংশটুকু ধরলাম এটা ক্লিপিং মাস্ক অবস্থা আছে মাউস রাইট ক্লিক করে আমি আর্ম গ্রুপ করে নিচ্ছি তারপরে এখানে ধরলাম মাউস রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক ছেড়ে দিলাম অনলি এই অংশটুক ধরি আমি রোটেট করে নিচ্ছি টুলবার থেকে রোটেট টু সিলেক্ট করলাম মাউস ড্র্যাক করে রোটেট করে নিচ্ছি বন্ধুরা একটু মিডল সেন্টার নিয়ে আসি একটু করে চেপে ফাল্ট একটু উপর দিকে আনলাম আর একটু ডান পাশে চাপিয়ে দিই আমি আরেকটু রোটেট করবো রোটেট টু সিলেক্ট করলাম একটু রোটেট করে দিচ্ছি তারপর শিপ চেপে একটু ছোট করে নিলাম বন্ধুরা আমি টোলওয়ার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম আমি এই কালো অংশটুকু বড় করে দিচ্ছি বন্ধুরা এই লোগোটা ধরলাম লোগোটা আমি একটু নিচে দিয়ে নিয়ে আসি তারপরে এই লোগোটা ধরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা গ্রুপ অবস্থায় নাই আমি লোগোটা প্রথমে ধরলাম তারপর শিপ চেপে টেক্সটটা ধরলাম তারপর মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারেন শর্টকাটে তারপর শিপ চেপে এই লোগোটা ধরলাম দেখতে পাচ্ছেন লোগোটা এ লোগোটু উপরে এই লোগোটা নিচে আছে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি তারপর শিপ অল্টার শিপে রেশন অনুযায়ী লোগোটা একটু ছোটো করে নিই হালকে একটু বড় করে নিচ্ছি এই লোগোটা একটু ডান পাশে চাপিয়ে দিলাম তারপর এই লোগোটা একটু বাম পাশে চাপিয়ে দিচ্ছি কন্ট্রোল এ প্রেস করে আমি সম্পূর্ণ অংশটা ধরলাম লক করব অবজেক্টে আসবেন লক আপনারা শর্টকাট কন্ট্রোল টু প্রেস করে লক করতে পারেন একটু জুম করে নেই এখানে নাম পদবী ইউজ করবো আমি টুলবার আসলাম টুলবার থেকে টুল চুজ করলাম এখানে ক্লিক করি ফন্টের কালার আমি হোয়াইট করে নিচ্ছি আকাশ আকাশ চৌধুরী ইন্টারপ্রেস করলাম জেনারেল জেনারেল ম্যানেজার ডবল ক্লিক করে টেক্সটা সিলেক্ট করলাম টেক্সটটা আমি ইটার লিক করে দিই রেগুলার করলাম চেকন করে দিচ্ছি টাইপ সিলেক্ট করে এই লাইনটা ধরলাম এই লাইনটা আমি আর বড় করে দিচ্ছি একটু বাম পাশে চাপিয়ে দিই অল্টার প্রেস করে কপি করলাম কন্ট্রোলে প্রেস করলাম এখানে আপনার আপনাদের মোবাইল নাম্বার দিবেন ইন্টার প্রেস করলাম আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি ডবল ইন্টার দিলাম এখানে লিখবেন আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস ইন্টার ডবল ইন্টার দিলাম এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস লিখবেন সিলেকশন টুল সিলেক্ট করলাম মাউজ ড্র্যাক করে আমি লেখাগুলো ছোটো করে নিচ্ছি একটু ডান পাঠে চাপিয়ে দিই এখান দিয়ে আমি আইকন ইউজ করব লেখাগুলো আমি রেগুলার করে দিচ্ছি বন্ধুরা এখান দিয়ে আপনারা মোবাইলের আইকন ইমেলের আইকন লোকেশনের আইকন দিবেন আমি এই ফাইলে আসি এই ফাইল থেকে আমি লোকেশন আইকনগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে আসলাম গ্রুপ অবস্থা আছে মাউস রাইট ক্লিক করা আমি গ্রুপ করে নিচ্ছি প্রথমে আমি মোবাইল মোবাইলেরটা নিব গ্রুপ করে নিয়ে মাউস ড্র্যাক করে কন্ট্রলজি প্রেস করে গ্রুপ করলাম উপরে নিয়ে আসি তারপর ইমেল অ্যাড্রেস এটা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রলজি প্রেস করে তারপরে লোকেশনের এটা ধরলাম কন্ট্রোলজি প্রেস করে গ্রুপ করলাম এখানে নিয়ে আসি মাউস ড্র্যাক করে ধরে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি মাউথ ড্র্যাক করে ধরলাম কন্ট্রোল সিপ রেস করে কপি করলাম তারপর এফালে আসি এখানে এসে পেস্ট করে দিয়েছি কন্ট্রোল ভি দিয়ে আইকনগুলো অনেক বড় আমি একটু ছোট করে নিই সিপ্ট অল্টার সিপারেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি একটু জুম করি আরও ছোটো করতে হবে একটু নিচে দিয়ে চাপিয়ে দিলাম একটু নিচে চাপিয়ে দিচ্ছি শিপ চেপে তিনটি আইকন ধরলাম উইন্ডো আপনারা অ্যালাইনমেন্টে আসবেন ডিস্ট্রিবিউট অবজেক্ট থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করবেন ট্যাব প্রেস করলাম এই লেখাগুলো আমি একটু ডান পাশ নিয়ে আসি কন্ট্রোলার প্রেস করি আমি একটা অ্যালাইনমেন্ট আনি এখনগুলো ধরলাম পাশে চাপিয়ে দিই লেখাগুলো সেক্ষেত্রে চাপিয়ে দিতে হবে একটু জুম আউট করি এই অ্যালাইনমেন্টের দরকার নেই আমি মাউস রাইট ক্লিক করে আনলক করে দিচ্ছি তারপরে অংশটুক ধরে ডিলিট প্রেস ডিলিট করে দিলাম একটু জুম আউট করি একটু জুম করি টুলবার থেকে আমি টাইপ টুল শুজ করলাম এই লাইনটা ধরি এই লাইনটা একটু বড় করে দিই টোলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি কালারটা চেঞ্জ করে দিই রেড কালার করে দিলাম ওকে একটু আউট করি বন্ধুরা এবং সে একটা কিউআর কোড ইউজ করবো কোম্পানির নামে বিগনাস পাওয়ার আমি বাদ আসে এখানে লিখি কিউআর কোড জেনারেটার লিখে সার দিচ্ছি একটু নিচে দিকে আসি এই সাইডে আসি কিউআর কোডারেটার এই সাইডে আমি প্রবেশ করলাম প্রথমে আছে ইউরএল মাল্টিপল ইউরএল ফিডি টেক্স আমি টেক্স দিয়ে দিব অর্থাৎ কোম্পানির নাম দিব এখানে লিখি মেঘনাস পাওয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিউআর কোড ক্রিয়েট হয়ে গেছে আমি ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করি ফাইলটা পিএনজি ফরম্যাটে অথবা এসবিএসে ডাউনলোড করা যাবে আমি ফাইলের নাম দিচ্ছি মেঘনাস পাওয়ার ডাউনলোডে ক্লিক করলাম বন্ধুরা ফাইলটা আমার অলরেডি ডাউনলোড হয়েছে ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দিই ইলিশ মিনিমাইজ করি করি ডিসপিসিতে আসি মাই কম্পিউটার তারপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা ডাউনলোড হয়েছে এই ফাইলটা আমি সিলেক্ট করলাম মাউস ব্র্যাক করে ফাইলটা আমি ইলিশ টোটার নিয়ে আসলাম এখানে আনলাম একটু জুম আউট করি ফাইলটা অনেক বড় শিফট অল্টার সিপারেশনুযায়ী ছোটো করে নিচ্ছি আর একটু জুম করি শিফট অল্টার সেপার একটু ছোটো করে নিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা এই কিউ কোডের পাশ দিয়ে একটা রেড স্টক দিতে পারেন সেটা করার জন্য রেক্টেঙ্গেল টু সিলেক্ট করবেন মাউস ড্র্যাক করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি ফিল কালার টপ করে দিই অনলি স্টকে আমি একটা কালার দেব রেড কালার আমি আর একটু চেকুন করে দিই আপনারা চাইলে আরও মোটা করে দিতে পারবেন মাউস ড্র্যাক করে ধরলাম একটা গ্রুপ করব মাউস রাইট ক্লিক করে আমি গ্রুপ করে নিচ্ছি গ্রুপ একটু জুম আউট করি এই কিউআর কোডটা আমি এখানে সেটিং করে দিলাম ট্যাপ প্রেস করলাম একটু জুম করি বন্ধুরা এই বাতি অংশগুলো আমি ক্লিপিং মার্কস করে দিব দেখতে পাচ্ছেন ফাইলটা সিলেক্ট হচ্ছে না কারণ আমি লক করেছিলাম আনলক করে নিচ্ছি আনলক অল ট্যাপ প্রেস করি শিফট অল্টার শিপে রেশনুযায় একটু ছোটো করে নিই একটু ডান পাশে চাপিয়ে দিই আমি ট্যাপ প্রেস করি ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করি এই অংশটুকু ধরলাম আর এই অংশটুকু ধরে একটু বড় করে নিই সরি একটু ব্যাকে যায় এই অংশটুকু ধরলাম শিপ চেপে অংশটুকু ধরে নিচ্ছি তারপর একটু বাম পাশে বাড়িয়ে দিলাম এই লেখাগুলো আর এই শেপ এই টেক্সট ধরলাম একটু ডান পাশে চাপিয়ে দিই এই বাড়তি অংশগুলো আমি ক্লিপিং মাস্ক করে দিব এখানে আমার একটা আর্টবোর্ড আছে আর্টবোর্ডটা সিলেক্ট করলাম শিপ চেপে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ট্যাপ প্রেস করলাম বন্ধুরা এটা আমার ফ্রন্ট পার্ট এটা আমার ব্যাক পার্ট ফাইলটা সেট দিচ্ছি ফাইল এস ভিজিটিং কার্ট ডিজাইন ইন ইলিস্ট্রেটর ওকে বন্ধুরা আমাদের এখন সিম্পল স্ট্রিপ ফলো করে আপনারা অ্যারবিল স্টোর সফটওয়্যার ইউজ করে বিজিটিং কার্ড ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ